প্রিয় দেশবাসী, আপনারা হয়তো দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপর এই সরকারের পেটুয়া বাহিনী হামলে পড়েছে। তারা গুলি করছে ছাত্রদের রক্তে, আবারও রাজপথ রঞ্জিত করছে। ঢাকা, সিলেট, খুলনার রাজপথ আরেকবার রক্তে রঞ্জিত হয়েছে। এই অবস্থায় আমি তাদের কাছে কোশ্চেন রাখতে চাচ্ছি, প্রশ্ন করতে চাচ্ছি, হে রক্ত খেপো, তোদের আর কত রক্ত লাগবে শান্ত হইতে? কত রক্ত হলে তোরা শান্ত হবি? তোরা আমার ভাইদেরকে আর কত মারবি, আর কত হত্যা করবি? আমি বাংলাদেশের ছাত্র জনতা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকে তার তার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন। অবিলম্বে সরকারকে বলবো, আপনার আর্মিকে, আপনার বিজিবিকে, আপনার পুলিশ বাহিনীকে অবিলম্বে পিছু হটান, না হয় ছাত্র জনতা এই প্রতিরোধ গড়ে তুলবে। উত্তরায়, খুলনা ইউনিভার্সিটিতে এবং সিলেটে যে হামলা হচ্ছে।